আমি আসলে নার্সারিতে যাওয়ার জন্য বেরিয়েছি, আর বন্ধু লাবলুর সাথে দেখা হয়ে গেল আমাদের মোড়ে, ও আমার বাসায় যাচ্ছিল। তো আমরা এখন দুই বন্ধু মিলে, না আমার বন্ধু নার্সারি দিয়ে আমরা যাবো। বন্ধু জাকিরের নার্সারিতে আমরা পৌঁছে গেছি, বন্ধু লাবলুও এসে গেছে। তো আমরা আসলে মূলত আসছি শীতের তরকারি কী কী ও চারা বানাচ্ছে সেইগুলোতে খোঁজ খবর নেওয়ার জন্য, আর সেই চারা যদি সম্ভব হয় হ্যাঁ আমরা কিছু নিয়ে যেতে চাই। তো ওর এটা একটা মেইন রোড, মেইন রোডের পাশে ওর নার্সারি, পাশেই ক্যান্টনমেন্ট, এদিকে ক্যান্টনমেন্ট, ওই জায়গাটায় ওর আখড়া। এখানে রেল লাইন গেছে এদিক দিয়ে ক্যান্টনমেন্ট, এখানে জল জমে গেছে এবং এই জলে এখানে ওর গাছের পাতা দেওয়া থাকতো, এবার পানির কারণে এখানে পাতা দিতে পারেনি ও। করোনার কারণে নার্সারিতে গাছ কমে গেছে, যদিও শীতের কিছু ফুল গাছের চারাও রেডি করতেছে। এইগুলো কি জাকির? পেয়ারা চারা? এত ছোট ছোট, এগুলো বীজ থেকে হয়েছে না? এটা কি বাইরের পেয়ারা না দেশি বলে যেটা সেটা? এখানে গাছের সব চারা দিয়ে রাখছে। বন্ধু জাকির তুমি সরি বাবা বিড়ি খাচ্ছ, তোমার তো ও তালি তো বলো, এই করোনার দিনে তুমি বিড়ি খাচ্ছ কেন? এই অভ্যাস অভ্যাস। তুমি এখানে কি কি সারের কি কি মিশাচ্ছ, সংমিশ্রণটা কি? মাটির সাথে গোবরের সার মিশাচ্ছি। আচ্ছা, জীব সার মিশাচ্ছি, এই যথেষ্ট আর। এরপরে যে তুমি গোবর আপনি কতদিন ধরে রাখছেন? এইভাবে অল্প দিন আছে। তুমি এর মধ্যে ইয়ে দাও, ওই যে কি বলে ওনার রাসায়নিক সার দাও না, এখন না পরে দেবো। তুমি কি জানো যে রাসায়নিক সারে আমাদের শরীরের জন্য কত বড় ক্ষতি করো এবং মাটির জন্য কত বড় ক্ষতি, সেটা কি তুমি জানো? জানলেও কি হবে, গাছ ভালো বানাতে হলে ভালো সুন্দর বানালি রাসায়নিক সারের প্রয়োজন। কিন্তু এই যে এই সারের কারণে যে মাটি নষ্ট হয়ে যাচ্ছে, মাটির উর্বরতা ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, তা তখন আসলে আমরা এই মাটি যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা তো এই মাটিকে আর ফিরাই পাবো না, মানে আর যদি উৎপাদন না হয় আর যদি গাছ না হয় তখন গোবরের সার বেশি দিলে উৎপাদন আবার ফিরে আসবে। তাহলে তার মানে বিশ্বাসটা আসলে গোবরের সারের উপর। গোবরের সার তো খুব সুন্দর সার। থ্যাংক ইউ। ঠিক আছে, মাটির মধ্যে যাই না, চা খাচ্ছে, আমার তো চা খা নিষেধ, লাবলুর চা খাচ্ছে। হ্যাঁ বলো কি? ওইটা পরিচয় কেন? আমার এই গলার এইটা পড়ছি কেন, এটা হচ্ছে ওর বলতে হবে আর কি। বলো কেন পড়ছি? এই বাপ ছেলের এই দ্বন্দ্বের কারণে কি হবে একদিন সত্যি সত্যি দেখবা কি, যে তোমার সন্তান যে তুমি হারাই ফেলছো, কারণ তুমি মনে করতেছো যে তোমার টাকা আছে, তোমার এই টাকা দিয়ে তুমি এত কষ্ট করতেছো, রক্তের পানি করে তুমি টাকাগুলো আয় করতেছো, আর সেই টাকাগুলো তোমার সন্তান রে কলেজ বিশ্ববিদ্যালয় পড়ার জন্য দিচ্ছে। এখন সে যদি সঠিকভাবে পড়াশোনাটা না করতে পারে তাহলে কি হবে, কয়েকদিন তোমার টাকাগুলো সব নষ্ট করবে, সব কিছু তো পেতে নেই মানুষে। তোমার ছেলে বড় হয়েছে, 18 বছর 20 বছর বয়স যদি হয়ে যায় তাকে তার মতো করে পৃথিবী দেখতে বলো, তার মতো করে স্টাডি করতে বলো, তার মতো করে আয় রোজগার করার পথ খুঁজে বের করতে বলো, হায়ার এডুকেশনের জন্য বিদেশে যাবে খুব ভালো কথা,
সেই যাবার তো অনেক সুযোগ আছে। বাপ মা দেবে, হ্যাঁ বাপ মা কেন বলাই তো, হ্যাঁ বাপ মা কেন বাপ মা, এই যে এরা, এই যে কত ছোট ছোট, এর তো স্কুলে যাওয়ার কথা। এই যে তোমার এখানে দুটো কাজ করতেছে, কি নাম তোমার? ইব্রাহিম। হ্যাঁ ইব্রাহিম। ইব্রাহিম আর তোমার নাম কি? হিরামন। হিরামন আর ইব্রাহিম তো কি সুন্দর নাম, হিরামন আর ইব্রাহিম। যাক এরা দুজন হচ্ছে এখানে জাকিরের হেল্প করে, ওরা এরকম ঠোঙা বাঁধতেছে, ঠোঙার মধ্যে মাটি দিচ্ছে। তো এইটাই জাকির বলা যে তোমার ছেলেকে কাউকে জোর করার দরকার নেই, কাউকে কষ্ট দেওয়ার দরকার নেই, তাকে বোঝাও। বাস্তবতাগুলো দেখ, বুঝতে পারলে না আমি বোঝাবো। এখন যে অবস্থা, এখন বিশ্ববিদ্যালয় বন্ধ, কলেজ বন্ধ, এখন কী কম, এখন কী করছে তাই এখন এখানে তাহলে কি বসে, বাড়ি বসে বসে করোনা কবে সারবে এই আশা করে বাড়িতে বসে থাকবে? তা তো সম্ভব না। এই করোনা তো করোনা কেন, যে কোনো ডিজিজ সবসময় আছে, সেই ডিজিজগুলো সারবার কিছু নেই তাই না? এই ডিজিজগুলো থেকে থেকে বেড়ে যায়, থেকে থেকে কমে যায়। হ্যাঁ তা এখন এইভাবে যদি এখন হাত পা গুটিয়ে এসে বসে থাকে তাহলে তার সময় নষ্ট হবে। এখন দরকার হচ্ছে দ্রুত গতিতে তার অন্য সিদ্ধান্ত নেওয়া, যে সে কী করে আয় করতে পারে, কী করে সে আবার নতুন কাজ করে বা সে স্বাবলম্বী হতে পারে, এবং বিপ্র্যাকটিক্যাল এখন প্র্যাকটিক্যাল হতে হবে। এই যে তুমি যে কাজটা করতেছো, তোমরা যে কাজটা করতেছো, এটা হচ্ছে এটা কিন্তু একেবারে প্র্যাকটিক্যাল ওয়ার্ক। হ্যাঁ এখন ও কিন্তু পারতো, তোমার ছেলে কিন্তু পারতো তোমার তোমার, হ্যাঁ তোমার এই বিজনেসের সাথে সে কিন্তু, সে এখন কিন্তু আরও অত্যাধুনিক কীভাবে প্রযুক্তি নির্ভর হয়ে তোমার এই বিজনেসটাকে আরও বড় করা যায়, সেটেল করা যায়, সেটা কিন্তু করতে পারতো। সে কিন্তু তা করতেছে না। তার মানে কি, ভেতরে ভেতরে তাকে কেউ তুমি সাহেব বানাই ফেলতেছো, তোমার টাকা দিয়ে পড়ে, তোমার রক্ত ঘামের পয়সা দিয়ে তুমি তাকে সাহেব বানাচ্ছ। এই সাহেব বানানো মানুষটা কিছুদিন পরে তুমি হারাই ফেলবাই ছেলেটাকে। এই ছেলে আর তোমার কথা শুনবে না, তোমাকে দেখাবে না, তোমাকে বাপ বলে আমরা খুশি হব বা আমি খুশি হব, তোমরা যে কেউ খুশি হবে যদি তোমার ছেলেটা এসে তোমার এখানে এই যে তোমার এইটুকু জায়গাকে এইটাকে আরো অত্যাধুনিক সুব্যবস্থা করে তোমার এই, হ্যাঁ এখানে মানুষজন এখানে এটাতে অত্যাধুনিক করে তোমার অনলাইন করে, অনলাইনে তোমার গাছ সেল করা যেতে পারে, লাউ গাছ, এটা হাইব্রিড লাউ গাছ, এখানে ভালো লাউ হয়, সেটাই এই কিছু করা সম্ভব, অনেক কিছুই করা সম্ভব। কারণ তোমার এখানে জায়গাও কিন্তু কম না, বেশটা জায়গা। তো এই এই এইটা হচ্ছে কিন্তু প্রমাণ যে তোমার ছেলে আসলে তোমার মতো করে আদর্শ পাবে কি পাবে না। ধরো ঢাকা থেকে আসছে ও কালকে, ও যে জায়গায় চাকরি করে ওই ওই জীবন থেকে ওর এইরকম মাটিতে আসা অনেক ডিফিকাল্ট। দুই সপ্তাহ ছুটির মধ্যে, দুই সপ্তাহ ছুটি নিছি, তার মধ্যে এক সপ্তাহ এনে থাকবো, তার মধ্যে আবার আপনার এনে আসবে, তার মধ্যে ও গাছের সন্ধান করতেছে, বাড়ির উঠোন ওর জায়গা খুবই কম, সেই জায়গাটা ও গত কিছুদিন আগে কাটাও না আপনার এই এতটুকু জায়গা, হ্যাঁ গতদিন কিছুদিন আগে ও চার মাস তিন মাস আগে ও এসে ওই ইয়ে করছে, মানে আমার ওখান থেকে মাটি গাছ নিল। ওমা কালকেও ছবি দিছে ফেসবুকে দেখলাম, কি সুন্দর সেই বাগানটা, একটা খুব মানে পরিপূর্ণ বাগান হয়ে গেছে। আপনার বালি ফেলাই বন্ধ করা হয়েছে, তো মাটি ছিল না, তারপরে ওর কাছে মাটি নিয়ে যাই, উপরে আবার মাটি ফেলাই দিছি, মাটি ফেলাই দিয়ে গাছ লাগানো হয়েছে। তুমি কবর নিয়ে যাবে, এইটা এটা হচ্ছে সম্ভব, বুঝছো? এটা সম্ভব, আমরা শুধু সম্ভাবনার কথা। আপনার কোনো কাজ ছোট না বড় না, কিন্তু কাজ তো সংগ্রহ করা শেষ, এবার ফিরবার পালা। গাছ নিয়ে ফিরে এসেছি, এখন গাছ লাগানো হবে।